আসসালামু আলাইকুম। শখের পাখির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাখি ডিম না পারার কারণ এবং কি করলে পাখি ডিম পারবে। আপনাদের একটা কমন প্রশ্ন, যারা নতুন পাখি পালন করেন তাদের একটা কমন প্রশ্ন যে ভাই আমি এক বছর যাবত পাখি পালন করতেছি, আমার পাখি ডিম দিচ্ছে না, অথবা আমি অনেক দিন যাবত পাখি পালন করছি, আমার পাখি ডিম দিচ্ছে না। এটা আপনাদের একটা কমন প্রবলেম। তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার করব যে পাখি কি কারণে ডিম দেয় না আর কি করলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটা যারা নতুন পাখি পালন করেন তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শুরুতে আমি পাখি ডিম না পারার কারণগুলো নিয়ে আলোচনা করব, তারপর কোন কাজগুলো করলে পাখি ডিম পারবে ওই বিষয় নিয়ে আলোচনা করব। এখন যেহেতু 2022 সাল, ধরুন আপনি 2021 সাল থেকে একজোড়া পাখি পালন করতেছেন কিন্তু পাখি কিছুতেই ডিম দিচ্ছে না। আপনি সুন্দরভাবে হাঁড়ি সেট আপ করছেন, হাঁড়ি খাঁচার ভিতরে দিয়ে রাখছেন কিন্তু পাখি ডিম দিচ্ছে না। দেখা যায় যে ওরা একসাথে থাকতে থাকতে একটা ফ্রেন্ডলি ভাব চলে আসছে, ওদের মাঝে আর কোনো আকর্ষণ নাই, যে কারণে পাখি মিটিংও করে না এবং ডিমও দেয় না। এই সমস্যাটার সমাধান নিয়ে আমি আলোচনা করব। তার আগে আরও কিছু সমস্যা আছে যে কারণে পাখি ডিম দেয় না। তার মধ্যে আরেকটি হচ্ছে, অনেক সময় মেয়ে পাখিটা ছেলে পাখিকে পছন্দ করে না। এই কারণটা বেশি সময়ই হয়ে থাকে। সাধারণত ছেলে পাখিগুলো যেই মেয়ে পাখিটাই দেন ওটাকেই পছন্দ করে নেবে, কিন্তু মেয়ে পাখিগুলো অনেক সময় পুরুষ পাখি পছন্দ করে না। এটারও একটা সমাধান আছে যেটা আমি শেষে বলে দেব। এরপরে যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পাখির পরিবেশ। পাখির জন্য একটা উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে। এনভায়রনমেন্ট যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু কখনোই পাখি ডিম পারবে না। ধরুন আপনি একটা খারাপ বাসায় থাকছেন, খুবই খারাপ, খুবই জঘন্য, যেটা থাকার উপযুক্ত না, এবং সেখানে প্রচুর কোলাহল, সেখানে কিন্তু আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না। পাখিদেরও কিন্তু ঠিক তাই। এই জন্য পাখিদের একটা নিরাপদ স্থান দিতে হবে যেটা লোকালয় থেকে দূরে, অর্থাৎ যেখানে মানুষ কম যাবে এবং যেখানে অন্য কোনো শব্দ যেমন গাড়ির হর্ন অথবা অন্য কোনো শব্দ কম থাকবে এমন একটা জায়গায় দিতে হবে। আর সেট আপটা করতে হবে তুলনামূলকভাবে উপরে। আর পরিবেশ বলতে কিন্তু আরও একটা জিনিস ম্যাটার করে। ধরুন আপনাদের দুজনকে এমন একটা পরিবেশে নিয়ে রাখা হলো যেখানে আর অন্য কোনো মানুষ নেই, অথবা অন্য কোনো মানুষ আপনি কখনোই দেখতে পাবেন না, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না। পৃথিবীতে এত মানুষ আছে বলেই কিন্তু সবার ভালো লাগছে। ঠিক একইভাবেই পাখি যদি দুই একজোড়া থাকে তাহলে পাখির কিন্তু পরিবেশটা থাকে না, স্বাভাবিক পরিবেশটা বজায় থাকে না, ওদের মন মানসিকতা থাকে না ডিম বাচ্চা করার। যেই কারণে আপনাদের পাখির সংখ্যা একটু হলে বাড়াতে হবে। তুলনামূলকভাবে তিন চার জোড়া হলেও অনেক সময় পাখি ডিম বাচ্চা করে। তবে কেউ কেউ আবার বলতে পারেন, ভাই আমার পাখি তো এক জোড়া, আমার পাখি তো দুই জোড়া ডিম বাচ্চা করতেছে। যেই পাখিগুলোর বয়স একটু বেশি হয়ে গেছে এবং আগে থেকেই ডিম বাচ্চা করতেছিল তারা কিন্তু নতুন জায়গায় গিয়েও ডিম বাচ্চা করে। এটা কিন্তু রেয়ার, খুবই কম। সাধারণত এক দুই জোড়া পাখি থাকলে পাখি ডিম বাচ্চা করে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার জন্য যেখানে কেউ ডিস্টার্ব করবে না, সেট আপটা থাকবে একটু উপরে এবং পাখি সর্বনিম্ন তিন চার জোড়া থাকবে, তাহলেই কিন্তু পাখি ইজিলি ডিম বাচ্চা করবে। এরপর আর একটা প্রধান সমস্যা হচ্ছে বাসায় যদি বিড়াল থাকে। বিড়াল যদি লাফালাফি করে অথবা খাঁচার উপরে ওঠে তাহলে কিন্তু পাখি কখনোই ব্রিডিংয়ে যাবে না, কারণ ও সেফ ফিল করবে না নিজেকে, যে কারণে ও আর ব্রিডিংয়ে যাবে না। এই জন্য আপনারা করতে পারেন কি, বিড়ালটাকে আগে থেকেই ফ্রেন্ডলি করতে পারেন। যেমন যখন থেকে পাখি পালা শুরু করেছেন তখন থেকেই বিড়াল আর পাখি পাশাপাশি রাখতে পারেন এবং তাদেরকে একটা এমন এনভায়রনমেন্টে রাখতে পারেন যাতে তারা নিজেদেরকে বন্ধু মনে করে এবং কখনোই একে অপরকে আক্রমণ করে না। অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পাখি বিড়াল ইঁদুর একই সাথে থাকছে, এর কারণ হচ্ছে ওরা একসাথে থাকতে থাকতে বন্ধু হয়ে গেছে। এমন যদি করতে পারেন তাহলে আর সমস্যা হবে না আশা করি। এছাড়া আরও কিছু সমস্যা আছে, যেমন টিকটিকি অথবা ইঁদুর অথবা দেলাপোকা ইত্যাদি থাকলে কিন্তু পাখি ডিম বাচ্চা করে না। পাখি কিন্তু প্রচুর ভয় পায়। সাধারণত মেয়েরা যারা আছে তারা কিন্তু তেলাপোকা দেখলে প্রচুর ভয় পায়। আপনি একটা মানুষ, আপনি ভয় পান, পাখিরাও আপনাদের মতো ওরকম ভয় পায়। এইগুলো তাহলে দূর করতে হবে, তাহলেই আপনার পাখি ডিম বাচ্চা করবে। এছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি একেবারে অতি ছোট একটা হাঁড়ি দেন এবং হাঁড়িটা যদি সবসময় খাঁচায় ঝুলিয়েই রাখেন তাহলে ওরা আর মনে করবে না যে ওটা ডিম পাড়ার জায়গা, ওটা মনে করবে একটা বাসা, এইভাবে ওরা ওটার মধ্যে থাকবে।
আর ওরা ডিম বাচ্চা করবে না, যে কারণে আপনারা কখনোই হাঁড়ি আগে দিয়ে রাখবেন না। শুরুতে আমি আপনাদের যে সমস্যার কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনি পাখি কিনে আনলেন, এক বছর ধরে পালছেন, একটা খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে রাখছেন, সব কিছু সুন্দরভাবে দিয়ে রাখছেন, কিন্তু পাখি ডিম বাচ্চা করতেছে না। এর প্রধান কারণ হচ্ছে পাখি নিজেদেরকে বন্ধু মনে করতেছে, ওরা ব্রিডিংয়ের কোনো মুড ফিল করতেছে না। সেই কারণে আপনি কী করবেন, ওদেরকে মেল ফিমেল আলাদা করে পাশাপাশি খাঁচায় রাখবেন। পাশাপাশি খাঁচায় এইভাবে প্রথম 5 দিন এমনভাবে রাখবেন যাতে ওরা একে অপরকে দেখতে পায় না, একেবারে একাকী থাকে। তারপরের 10 দিন পাশাপাশি রাখবেন যাতে ওরা একে অপরকে দেখতে পায়। এরপর যদি আপনারা জোড়া দিয়ে দেন তাহলে দেখবেন যে ইজিলি পাখিটা মিটিং করবে। আর মনে রাখবেন, জোড়া দিয়েই কিন্তু সাথে সাথে হাঁড়ি দিয়ে দিবেন না, পাখি কিন্তু ভয় পাবে। কয়েকদিন মিটিং করার পরে দেখবেন যে পাখি এমনিতেই খাঁচার চারদিক ঘোরাঘুরি করছে, হাঁড়ি খুঁজছে, ডিম পাড়ার জায়গা খুঁজছে, তখন আপনি হাঁড়ি দিয়ে দিবেন। তাহলে ওরা বুঝতে পারবে যে এটা ডিম পাড়ার জায়গা বা এটা আমার বাসা। অন্য সময় হাঁড়ি দিয়ে রাখলে ওরা কিন্তু মনে করবে না যে এটা ডিম পাড়ার জায়গা বা মোটেও আসবে না। যে কারণে আপনারা মিটিং চোখে পড়ার পরে তারপরে হাঁড়িটা দিবেন। এরপরে আরও কিছু ফর্মুলা আছে যেগুলো করলে পাখি ডিম বাচ্চা দিতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে পাখি একসাথে থাকতে থাকতে একটা এক ঘেয়েমি ভাব চলে আসে, অথবা পাখির দেহে ভিটামিন, ক্যালসিয়াম এবং ই সেলের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতিগুলো পূরণ করতে আপনারা একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে নাম লিখে দিচ্ছি, মাল্টিভিটামিনের নাম হচ্ছে রেনাডাব্লুএস, এটা খুব ভালো কাজ করে। এছাড়া ক্যালসিয়ামের জন্য আপনারা ক্যালপ্লেক্সটা ব্যবহার করতে পারেন এবং ই সেল ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে পাখি খুব দ্রুত ইজিলি মুডে চলে আসবে। এরপর আমাদের আরও একটি বড় সমস্যা হচ্ছে, আমরা অনেকেই মেল ফিমেল ঠিকভাবে চিনি না। এ কারণে বিক্রেতারা আমাদের 2টা মেল অথবা 2টাই ফিমেল পাখি দিয়ে দেয়। আমরা সারা জীবন পাললেও এই পাখি কখনো ডিম বাচ্চা করবে না, যে কারণে আপনাদের মেল ফিমেল চিনতে হবে। এখন আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এই পাখিটা হচ্ছে মেল পাখি। এর নাকের কালার থাকবে একেবারে গাঢ় নীল, ঠিক আছে? নাকের কালার থাকবে গাঢ় নীল এবং চোখে একটা স্পষ্ট রিং থাকবে, আই রিং। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যাডাল্ট মেল এবং ফুল মুডে আছে। এরপরে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট মুডে থাকা ফিমেল পাখি। এর নাকের কালার দেখতে পাচ্ছেন বাদামি এবং চোখে স্পষ্ট একটা আই রিং আছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল পাখি। এই রকম কালার দেখে তারপরে কিনবেন। এছাড়া যদি পাখি বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা, আমি এটাও আপনাদের বলে দিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, এখন যেই পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা মেল পাখি। এর নাকের দিকে লক্ষ্য করুন, এর নাকের কালার থাকবে গোলাপি এবং চোখে কোনো আই রিং থাকবে না। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাচ্চা মেল পাখি। এর পরের চিত্রটার দিকে লক্ষ্য করুন, এটা হচ্ছে বাচ্চা ফিমেল পাখি। এর চোখে কোনো আই রিং থাকবে না এবং নাকের কালার থাকবে হালকা সাদা অথবা সাদা এবং নীলের মিশ্রণ। এটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বাচ্চা ফিমেল পাখি। আমার এই কথাগুলো স্পষ্টভাবে লক্ষ্য করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি মেল ফিমেল জানতে পারবেন আর কখনোই অসুবিধা হবে না। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তাছাড়া কিছু কিছু পাখির তো সমস্যা থাকেই, তারা কখনোই ডিম বাচ্চা করে না, এমন পাখি থাকে। আমাদের মানুষের মধ্যেও তো এমন মানুষ আছে, তো এইগুলো অস্বাভাবিক কিছু না, এই নিয়মগুলো মেনে চলবেন। সাধারণত আমি যে কারণটা বলে দিই সেটা হচ্ছে পাখি কম থাকলে পাখি ডিম বাচ্চা করতে চায় না। আর যারা বড় বড় ব্রিডার তারা যদি পাখি তাদের বসার টেবিলেও রেখে দেয় তারপরও ডিম বাচ্চা করে। যেমন আমার পাখি যদি আমি এনে আমার পড়ার টেবিলেও রেখে দিই তারপরও আমার বিশ্বাস যে ওরা ডিম বাচ্চা করবে, কারণ ঘরে আরও পাখি আছে, সব পাখিদের চিৎকার চেঁচামেচি শুনতে পায়, অথবা আমার কাছে কাছে থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে ভিডিওটা এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।